হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা এলএমসি ক্যামেরা নিয়ে অনেকে অনেক সমস্যা পড়েছেন, যেমন অনেকের মোবাইল ফোনে এলএমসি ক্যামেরাটি ইনস্টল হচ্ছে না, অনেকের মোবাইল ফোনে এলএমসি ক্যামেরাটি ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপটি ওপেন হচ্ছে না, বা অনেকের ওপেন হয়ে যাওয়ার পর যখন আপনারা ফটো ক্লিক করেন আপনার ফটোগুলো ব্ল্যাক বা গ্রিন হয়ে যায়। তো বিভিন্ন ধরনের সমস্যায় অনেকে আছেন এলএমসি ক্যামেরা। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সিম্পল কিছু সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো করানোর পর আশা করি আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এলএমসি ক্যামেরাতে ফটোগ্রাফি করতে পারবেন। তো যারা এলএমসি ক্যামেরা ইউজ করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশালি তৈরি করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এই সামান্য কিছু সেটিংস জেনে নেবেন। আর ভিডিও শুরু আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়ে আমাদের কাজ শুরু করে দিই। অলরাইট ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমি আপনাদেরকে কিছু ব্যাপার বুঝে নেই যে কেন এলএমসি ক্যামেরা আমাদের মোবাইল ফোনে কাজ করে না। তো আমরা বেশিরভাগ মানুষই কিন্তু 10-20 হাজার টাকার মোবাইল ফোন ইউজ করি। তো প্রায় সময় দেখা যায় যে আমাদের মোবাইল ফোনের র্যাম থাকে 6-8 GB, কিন্তু প্রসেসরটা খুবই দুর্বল থাকে। 95% মানুষ কিন্তু মোবাইল ফোনের র্যাম এবং ফোন স্টোরেজ ক্যামেরা দেখে কিনে, অনেকে কিন্তু প্রসেসরের ব্যাপারটা খেয়াল করে না। অনেকে মোবাইল ফোন কিনে ঠকে যায় যে মোবাইল ফোনে এলএমসি ক্যামেরাটি ইনস্টল করতেছেন, খেয়াল করে নেবেন যে ফোনের প্রসেসরটা আসলে কীরকম। তো আপনার প্রসেসর যদি দুর্বল হয় তাহলে কিন্তু এলএমসি ক্যামেরাটি চলবে না। তো তাতে আমার দোষ বা ক্যামেরার দোষ দিয়ে লাভ নেই, এটা হচ্ছে আপনার মোবাইল ফোনের দোষ। এখন আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখাবো। তো অলরেডি আমি এলএমসি ক্যামেরাটি ইনস্টল করে নিয়েছি। গত ভিডিওতে দেখেছিলাম যে নতুন কিছু XML কিভাবে সেট আপ করবেন এলএমসি ক্যামেরাতে, অ্যান্ড ক্যামেরা অ্যাপটি কীভাবে ইউজ করবেন। আপনারা সেই ভিডিওটি দেখে ক্যামেরা এবং XML কালেক্ট করে নেবেন এবং ইনস্টল করে সেট আপ করে নেবেন। ওকে, অ্যাপটিতে আসার পর আপনার উপরে খেয়াল করুন, এখানে কিছু অপশন রয়েছে। তো একদম মাঝখানে কিন্তু সেটিংস আইকন রয়েছে। সো আমি এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে বাই ডিফল্ট কিন্তু HDR অন থাকে, তো আপনারা এখান থেকে HDR অফ করে দিবেন। ওকে, HDR অফ করে দিবেন। তারপর এখানে রটা কিন্তু অফ আছে, সো রটা অফই রাখবেন। এটা র করে দিলে কিন্তু আরও বেশি আপনার মোবাইল ফোনের উপর লোড পড়বে, এক ক্যামেরাটা কিন্তু কাজ করবে। যাদের মোবাইল ফোনে অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর ফটোগ্রাফি করতে পারতেছে না, বা ফটো ক্লিক করলে গ্রিন হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায় বা বের করে দেয়, তাদের জন্য সেটিংসগুলো। আর যাদের মোবাইল ফোনে ইনস্টলই হয় না তাদের তো এগুলো দেখে লাভ নেই, সো সরি আপনাদের জন্য। তো যাই হোক, এখন আমাদের আরও কিছু সেটিংস আছে। HDR অফ করার পর এখন আমি সেটিংস থেকে ব্যাক চলে আসবো। তারপর উপরে খেয়াল করে এখানে কিছু সেটিংস আছে, যেমন এটাকে ক্লিক করলে কিন্তু এগুলো অন অফ হয়। ওকে, তো আমি এটাতে ক্লিক করলে এটা কিন্তু অফ হয়ে যাচ্ছে। তারপর এখানে একদম কর্নারে দেখতে পাচ্ছি একটা ফোকাসের মতো অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এটাও অফ হয়ে যাবে। তো এই সেটিংসগুলো আমরা অন অফ করে দেখব যে আসলে এগুলো অন অফ করার পরে ক্যামেরাটি চলে কিনা, বা ফটোগ্রাফি করলে ফটোটা ক্যাপচার হয় কিনা। ওকে, তারপর এখানে আরেকটা অপশন রয়েছে, এটাতেও ক্লিক করে এটাকে অফ করে নেব। তো এখানে আমি অনেকগুলো অপশন অফ করে নিলাম। এখন আমি একটি XML লোড করে আপনাদেরকে ফটোগ্রাফি করে দেখাই, দেখি আমার মোবাইল ফোনে কাজ করে কিনা। XML কিন্তু আমি লোড করে নিলাম, এখন জাস্ট একটা ফটো ক্যাপচার করে নিই। ওকে, ফটোটা ক্যাপচার করে নিলাম, তারপর দেখি কীরকম হয়। ক্লিক করে এখন ভিউ করে আপনাদেরকে দেখাই। দেখুন আমার ফটোটা কিন্তু এখানে খুবই সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। যে XML ইউজ করে ফটোগ্রাফি করেছি সেই XML অনুসারে কিন্তু ফটোটা কালার গ্রেডিং হয়েছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়ে গেছে, এবং ফটোতে প্রচুর ডিটেল রয়েছে, এবং ফটোর কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো এসেছে। তো যাদের মোবাইল ফোনে অ্যাপটি ইনস্টল হয়ে যায় এবং ফটোগ্রাফি করতে পারেন তাদের তো গুড লাক, আর যাদের বিভিন্ন সমস্যা হয় তাদের তো ব্যাড লাক। তো আমি যেই সেটিংসগুলো দেখালাম এগুলো আপনারা করে নেবেন, তাহলে আশা করি আপনার মোবাইল ফোনে এই ক্যামেরা অ্যাপটি স্মুথলি চলবে। সেটিংসগুলো করার পরও যদি আপনার মোবাইল ফোনে ক্যামেরা অ্যাপটি না চলে, তাহলে বুঝবেন যে আপনার মোবাইল ফোনে এলএমসি ক্যামেরা চলবে না। আপনাকে একটু ভালো প্রসেসরের মোবাইল ফোন ইউজ করতে হবে বা কিনতে হবে। র্যাম আপনার যতটুকুই হোক না কেন, সব কিছু কিন্তু র্যাম দিয়ে করা যায় না, প্রসেসরের উপরে কিন্তু ডিপেন্ড করে মোবাইলের পাওয়ারটা। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এলএমসি ক্যামেরাটি অবশ্যই পূর্বের ভিডিও দেখে সংগ্রহ করে নেবেন, সাথে কিছু প্রিমিয়াম XML দিয়ে দিয়েছি, আপনারা সেই ভিডিওটি দেখে ক্যামেরাটি ইনস্টল করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবার সাথে নতুন কোনো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।